হাই ফ্রেন্ডস, আপোনালোকে চাই আছো অনলাইন হেছ 24। এইটো ভিডিওত আলোচনা কৰিবলৈ গৈ আছো আসাম হায়ার সেকেন্ডারির রিজাল্ট আপুনি কেইটা ওয়েবসাইটত উপলব্ধ পাব। অর্থাৎ যদি আপোনালোকে যেটো আমাৰ অফিচিয়েল ওয়েবসাইট আছে আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডৰ, তাতে আপোনালোকে যেতিয়া রিজাল্ট পাবলিশ কৰে তেতিয়া যদি আপোনালোকে রিজাল্টটো চেক কৰিবলৈ যায় তেতিয়া আপোনালোকৰ প্ৰবলেম হ'ব। প্ৰবলেম মানে কি, আপোনালোকে প্ৰতি বছৰে তেনেকুৱাই হয়, যেতিয়া রিজাল্টটো পাবলিশ কৰে তেতিয়া বহুত মানুহে যেহেতু তেওঁলোকৰ যেটো আমাৰ অফিচিয়েল ওয়েবসাইট আছে তাতে বহুত মানুহে যেহেতু ভিজিট কৰে, তো তাৰ ফলত কি হয়, যেটো অফিচিয়েল ওয়েবসাইট আছে অফিচিয়েল ওয়েবসাইটটো কাম নকৰে। তার কারণে আপনি কি করব লাগবে, তার কারণে বাকি যুমূহ অল্টারনেটিভ যুমূহ থার্ড পার্টি ওয়েবসাইট আছে তারপর আপনাদের রিজাল্ট চেক করব লাগবে। কারণ তো ওয়েবসাইট আসলে আছে আপনাদের সেইবর আপনাদের দেখাবল গই আছো। আই হোপ আপনাদের ভিডিওটি ভাল পাব, সবলোক আমি ভিডিওটি আরম্ভ করব। এনে আপনাদের বহুত কিটা ওয়েবসাইট পাব যেতিয়া বোর্ডর ফারৰ পৰা আসলে তেওঁলোকে পাবলিশ করে, যেটো ওয়েবসাইট তেওঁলোকে নাম এটা লিস্ট এটা পাবলিশ করে দিয়ে। সো তেতে আপনাদের মোটামুটি আপনাদের 12 বা 13টা আপনাদের ওয়েবসাইট পাব। কিন্তু মোর হাতত এতিয়া আপনাদের পরিচয় করব গই আছো যে আপনাদের এইকেইটার ভিতর আপনাদের যিকোনো একটা সিলেক্ট করে ললে হল, ঠিক আছে। তো প্রথম তো মানে কইস আপনাদের প্রথমে আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেইটা আপনাদের একবার ভিজিট করে আপনাদের চাব। যদি ইরর আহে বা কিনা সোলো মারে তেনে ক্ষেত্রে আপনাদের নেক্সট যি অল্টারনেটিভ যুম আমার ওয়েবসাইট আছে আপনাদের সেইবর আপনাদের ভিজিট করব পারে, ঠিক আছে। তো প্রথমটো হৈছে karanjosh.com। আপোনালোকে এই ওয়েবসাইট আপোনালোকে ভিজিট কৰি আপোনালোকে অতি সোনকালে আপোনালোকে কোনো ধৰণৰ প্ৰবলেম নোহোৱাকৈ আপোনালোকে ৰিজাল্ট চেক কৰিব পাৰিব, ঠিক আছে। সো karanjosh.com যিটো অফিচিয়েল ওয়েবসাইট আছে আপোনালোকে এইটো আপোনালোকে একবাৰ চাব পাৰে। আপোনালোকে যদিহে অফিচিয়েল ওয়েবসাইট আপোনালোকক প্ৰবলেম দিয়ে তেনে ক্ষেত্ৰত আপোনালোকে এইটো চেক কৰিব পাৰে, ঠিক আছে। পিছত নেক্সট যিটো আছে iresult.net, যিটো আমাৰ ওয়েবসাইট আছে এইটো এটা ভাল ওয়েবসাইট হয়। আপোনালোকে ইয়াৰ পৰা আপোনালোকে করব পারে। তারপর নেক্সট আছে indianresult.com, আপনার স্ক্রিনে দেখা পাই আছে indianresult.com। তারপর আপনাদের পাব assamresult.net, তারপর nikarrier.com, আপনাদের এইবর ওয়েবসাইটের জড়িয়ে করব পারে। তারপর নেক্সট আপনাদের যদি চাই assamresult.in, আপনাদের ইয়ারপা করব পারে। অর্থাৎ যান কেটে আপনাদের ওয়েবসাইট আপনাদের নাম মই কলো, সো আপনাদের গোটেকেইটা ওয়েবসাইটের লিঙ্ক মই ডেসক্রিপশনত দিয়া থাকিব। আমার অফিসিয়াল যে ওয়েবসাইট আছে তাতে আপনাদের পাই যাব, গোটেকেইটা লিঙ্ক মই দি দিম।